অলিম্পিক্স আয়োজিত নেতাজি সুভাষ স্টেট গেমসে উশু মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে কালনার 14 জন খেলোয়াড়। জানা যায় এবারে অষ্টম নেতাজি সুভাষ স্টেট অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে চলেছে নদিয়া জেলার হরিণঘাটায়। এই গেমস চলবে চলতি মাসের আগামী 13 মে থেকে 16 মে পর্যন্ত, আর সেখানে উশু মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পূর্ব বর্ধমানের কালনার 14 জন প্রতিযোগী, আর সেই প্রতিযোগিতা থেকে তারা কমপক্ষে 10টি মেডেল পাবে বলেও আশাবাদী। প্রতিযোগী সুব্রত সর্দার জানায়, এবারের প্রতিযোগিতায় বেশ কিছু নতুন জেলার প্রতিযোগী যোগ দিচ্ছে, তাও তারা জেতার ব্যাপারে আশাবাদী। কারণ নতুন কিছু ডিস্ট্রিক্ট অ্যাড হয়েছে এর সাথে। আগের বারে আমার গোল্ড মেডেল ছিল বেঙ্গল অলিম্পিকে, এবারও চেষ্টা করবো যাতে গোল্ড মেডেল লাগে। আর আমাদের মানে যে কোচ উনি হচ্ছে নারায়ণ স্যার, নারায়ণ স্যারের চেষ্টায় আমরা গোল মারতে পারবো আশা করছি। অপরদিকে এই উশু মার্শাল আর্টের প্রশিক্ষক তথা পূর্ব বর্ধমান জেলা উশু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নারায়ণ দাস বলেন, তারা খেলোয়াড়রা এই গেমসে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী, কঠোর অনুশীলনের ফলে সফলতা অবশ্যই আসবে। বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে টোটাল 16 প্লেয়ার এবং 2 জন অফিসিয়াল আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি। কোথায় হবে এটা খেলা? হবে নদিয়া ডিস্ট্রিক্টে হরিণঘাটাতে। আর অলিম্পিকে যতগুলো গেমস থাকে টোটালি সব গেমসগুলো এখানে পার্টিসিপেট করবে। নারায়ণবাবু আরও বলেন, প্রতিযোগী সকলেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তাদের আত্মবিশ্বাস এতটাই যে তারা বড় সাফল্য অর্জন করবে। কে বলতে পারে আগামী দিনে এদের মধ্যে কাউকে দেখা যাবে না জাতীয় স্তরে অংশগ্রহণ করতে? তাই পূর্ব বর্ধমান জেলার সকল প্রতিযোগীদের জন্য আমাদের তরফ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও শুভকামনা। পাপাই সরকার, LCW ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082। দুর্গাপুর হোক কিংবা শিলিগুড়ি, এখন হাতের মুঠোয় রেস্টুরেন্ট বিজনেসের আইডিয়া পাওয়ার জন্য একমাত্র পীঠস্থান RC হসপিটালিটি সার্ভিস। সারা বাংলায় রেস্টুরেন্ট চেইন বিজনেসের প্রসার ঘটাতে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন RC হসপিটালিটি সার্ভিসে। যোগাযোগ RC হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420। ভোজন রসিক বাঙালির কাছে দুর্দান্ত এক সুখবর, জিভে জল আনা খাবার এবার মাত্র 499 টাকায়। গল্প হলেও এটাই সত্যি, সেরি বেঙ্গলের ভোজ বাড়ি এখন আপনার শহর দুর্গাপুরে। মাত্র 499 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হরেক রকম স্বাদের বিভিন্ন ধরনের খাবার আইটেম। কি কি মেনু? বেভারেজের মধ্যে আপনারা পাচ্ছেন মকটেল, মিনারেল ওয়াটার। স্টার্টার্সের মধ্যে রয়েছে রাশিয়ান স্যালাড, ফিশ কাটলেট। নিরামিষ আশিসের জন্য রয়েছে মশালা পনির পকোড়া, মিনি ধোসা, তন্দুরি চিকেন উইংস অথবা ভেজিটেরিয়ানদের জন্য পনির টিক্কা। মেন কোর্সে পেয়ে যাচ্ছেন ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, নারকল দিয়ে মুগের ডাল, প্লেন রাইস, মশালা কুলচাল, এছাড়াও খাসির মাংস অথবা মাছের কালিয়া, এবং নিরামিষ আশিদের জন্য কড়াই পনির, আলু বিরিয়ানি এবং ডিস্কো পাপড়। ডেজার্টের মধ্যে থাকছে হট গুলাব জামুন, গাজর কা হালুয়া এবং
ফ্রাইড আইসক্রিম। মাত্র 499 টাকায় জিভে জল আনা খাবার এবার শেরি বেঙ্গলের ভোজবাড়িতে। এছাড়াও মাত্র 150 টাকায় আপনি পাচ্ছেন তন্দুরি পর্ন উইথ ইংলিশ চাটনি, 150 টাকায় পাবেন ইলিশ পাতুরি, 65 টাকায় মিষ্টি দই এবং মাত্র 90 টাকায় চকো লাভা ডেজার্ট। সময় সকাল 11টা থেকে রাত্রি 11টা। তাহলে আর দেরি করে লাভ নেই, শেরি বেঙ্গলের ভোজবাড়ি কিন্তু একেবারে জমে উঠেছে। জিভে জল আনা খাবার একবার চেখে দেখতে হলে আজই বুক করুন আপনার সিট। ফোন নাম্বার 9609900511, এছাড়াও 8617099648। শেরি বেঙ্গল, সগরভাঙা, দুর্গাপুর, SBI ব্যাংকের একেবারে পাশে।